বন্ধুরা এখানে কিছু স্টুডেন্ট নেম দেওয়া আছে এবং তাদের বাংলা ইংলিশ এবং ম্যাথের নাম্বার দেওয়া আছে এবং এখানে কিছু কিছু সেল দেখবেন ব্লাঙ্ক আছে দ্যাট মিনস এই সেলগুলোতে এই স্টুডেন্টগুলো আসলে অ্যাবসেন্ট ছিল সো এখন আপনি এই সেলগুলোতে ব্লাঙ্ক রাখতে পারবেন না এখানে এ লিখতে হবে বা এই সেলগুলোকে একটা কালার করতে হবে তো সেই জিনিসটা শর্টকাটে কীভাবে করতে পারি সেটাই আমরা দেখবো এখানে আমরা পুরো রেঞ্জটাকে আগে সিলেক্ট করবো দেন কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করব। কন্ট্রোল জি প্রেস করলে এখন গো টু ডায়লগ বক্স আসবে এখান থেকে আমরা স্পেশালে যাব স্পেশাল আসার পর এরকম ডায়লগ বক্স আসবে এখান থেকে আমরা এখানে ব্লাঙ্কে যাব ব্লাঙ্কে আসার পর এখান থেকে আমরা ওকে দেবো ওকে দিলে এখানে দেখেন যতগুলো সেলে আসলে অ্যাবসেন্ট ছিল বা ব্লাঙ্ক ছিল সবগুলো কিন্তু এখানে মার্ক হয়ে গেল এবার যদি চান যে এই সেলগুলোতে আপনি রেড মার্ক করবেন তাহলে এখান থেকে আপনি এই রেড ফিল্টার দিয়ে দিলে কিন্তু প্রত্যেকটা সেলে রেড হয়ে গেল এবার কিবোর্ড থেকে এ লিখলাম এ লিখে যদি আমি এখান থেকে কন্ট্রোল প্লাস ইন্টার একসাথে প্রেস করি তাহলে এখানে দেখেন যে যতগুলো সেল ছিল প্রত্যেকটা সেলেই কিন্তু এখানে রেড হয়ে গেল এবং এ আসে গেলো এরপরে যদি আপনি মনে করেন যে না এখানে এটা দেখা যাচ্ছে না আপনি ফ্রন্ট কালারটা চেঞ্জ করবেন তাহলে এখান থেকে নিয়ে আপনি ইচ্ছা করলে ফ্রন্ট কালারটা সাদা দিয়ে দিলেন তাহলে এখানে দেখেন যে এখানে যত প্রত্যেকটা সেল কালার হলো এবং সে কালারগুলোর ভিতরে একটা এ এতে অ্যাবসেন্ট চলে আসলো সো আপনি চাইলে ফ্রন্টের কালারগুলোও কিন্তু আলাদা করে দিতে পারলেন সেয়ে গেলেন এক্সেলের সুন্দর একট্রিক্স